হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই টানা 10 দিন ধরে বৃষ্টি গেল, তাতে সবাই ভালো আছো তো? আজকে একটুখানি ঝলমলে একটু দিনটা দেখা যাচ্ছে, সেই নিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। হ্যাঁ, এই সময় সবাই জল টল ফুটিয়ে টুটিয়ে খাবে, কিন্তু এমনি জল খাবে না, কেননা সব রাস্তাঘাটে জল টল ভর্তি হয়ে যায়। এই গ্যাস জ্বালছি। আজকে আমাদের প্রথমে বলে দিই তোমাদেরকে, আজকে আমাদের কি কি হবে রান্না মেনু। আজকে আমাদের উচ্ছে আলু সেদ্ধ হবে, আর ঢেঁড়সের তরকারি হবে, আর মাছের ঝাল, আমের টক। আমি এই এখন কড়া গেলে ওভেন গেলে কড়ায় আলু ফালু দিচ্ছি। আলু কথা বলছিস? হ্যাঁ, সব রেকর্ড হয়ে যাচ্ছে না? আর একদিকে কুকারে, আর একটা ওভেনে, আর উচ্ছে সেদ্ধ হচ্ছে। তোমরা তোমাদের দিন শুরু করেছো না এখনো? সবাই অনেকে ঘুমোচ্ছো, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আমার কিন্তু অনেক সকাল সকাল দিন শুরু হয়ে যায়, চান টান করে ঠাকুর পুজো দেওয়া, জল খাবার খাওয়া, টিফিন করা, সব হয়ে গেছে। এবার আমি এখন রান্নার হাত দিচ্ছি, আরও সকাল সকালই রান্নার হাত দিই, আজকে একটু দেরি হয়ে গেছে। আর একদিকে আমাদের ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, সবই একসঙ্গে দেখতে হচ্ছে আমাকে। আমার রান্নাঘরটা অনেক বড়, সেই জন্যই রান্নাঘরে আমার ওয়াশিং মেশিন রাখা আছে এক ধারে। দেখি আমার ছবি কেমন হচ্ছে। আলুটা আগে ভালো করে ভেজে নিতে হবে। চালু আছে? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম মুখটা চুপ করে রাখতে। আমাদের ছোট টাইপট কিনে দিলি, আমি টাইপট এখানে ভাগ করে রেখে দিয়ে না, স্নেহা টেহা করে, ওরা তো কেউ হাতে ধরে থাকে না, স্নেহা কথা বলে। এবার আমি আদা দেবো একটু, আহ
এবার আমি নুন দিলাম চিংড়ি মাছ দেবে না না একটু জল অল্প করে জল দেবো বেশি জল দেবো না ঢেঁড়স তো নরম জিনিস এমনি চাপা দেবো সেদ্ধ হয়ে যাবে এটা দেখাবি না আমি তুলছি দিয়েছি ভাত বসিয়ে দেব ভাতের জল গরম হয়ে গেছে আমি নামিয়ে রেখে উচ্ছেটা করে দিলাম এবার ভাতে চাল দিয়ে দিচ্ছি আমার ঢেঁড়সের তরকারি হয়ে গেছে দেখো খুব বেশি রিচ করি না এমনি খুব মোটামুটির ওপর কাঁচা লঙ্কা ছিঁড়ে করি ভাজবো মাছের কড়া গরম হয়ে গেছে তেল দিচ্ছি বলো কড়াই নুন দেওয়া আছে মাছ ভাজবো মাছের কড়া তেল দিয়েছি তেলটা গরম হোক এদিকে মাছের ফলনের মাখিয়ে নিয়েছি জানো তো আজকে আমাদের জেলে মাছ এনেছে অনেক রকম মাছ এনেছে জোরে বলো অনেক রকম মাছ এনেছে জেলে মাছ চিংড়ি মাছ অনেক বড় বড় চিংড়ি মাছ তারপর ট্যাংরা মাছ তারপর কাতলা মাছ এখন তো করোনার জন্য তো রোজ রোজ বাজার যেতে পারছে না ওর জন্য দুদিন তিন দিনে এনে রেখে দেয় জেলে মাছটা খুব খেতে ভালো আর একদম কাঁটা নেই আমার ছেলে খুব ভালোবাসে কাঁটা তো নেই ওই জন্য ও খুব ভালোবাসে মাছটা আর পুরো মাছটা একদম সলিড মাছ তারপর
পিট ভালো করে পড়া করে হলে তারপর আবার ছাড়বো, উল্টাবো, নাহলে গায়ে আটকে যাবে। খুব নরম মাছ তো, ওই জন্য মাছগুলো এবার এক পিট করা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম, উল্টে দিচ্ছি, তাহলে আর কড়া গায়ে আটকে যাবে না। কিছুক্ষণ ধরতে দিতে হবে এক পিট, কারণ মাছগুলো খুব সুন্দর মাছ আর নরম, কাঁটা নেই তো বেশি গা। আমি একটু উল্টে দিয়েছি, আবার এক পিট ভালোভাবে হয়ে যাক, হয়ে গেলে তুলে নিয়ে আবার বাদ বাকি দেবো। হোক কিছুক্ষণ, আমি আলু পটল কুমড়ো কেটে রাখছি, এগুলো সন্ধ্যেবেলায় রান্না হবে। আমি সন্ধ্যেবেলায় রান্নাটা সাধারণত কেটেই গুছিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে রান্না করতে সুবিধা হয়। আর একটু ছোলা ভিজিয়ে দেবো, ছোলা দেবো, তোমরা ছোলা দাও তো ছোলা দেবে, দেখবে ছোলা দিলে খুব ভালো লাগে খেতে। আর একটু মিষ্টি, আর নেওয়ার সময় একটু ঘি দেবে, দেখবে ভালো লাগবে। দেখো এবার আমি মাছগুলো আস্তে আস্তে সব তুলে নিচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে তুলে নেব। দেখেছো কি সুন্দর হয়েছে একদম, আবার বাদ বাকিগুলো দিয়ে দেবো। মাছগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে কড়কড়ে করে লাল করে। এবার মশলা দেবো, হলুদ দিলাম, অল্প একটু লঙ্কা দিলাম, খেলা করছি, হাতের কাছে নিয়ে এসে করতে হয় ঘুরে আসছে। কষিয়ে নেওয়া হবে মশলাটা, দেখ
যত ভালো করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষা হবে তত রান্নার ভালো টেস্ট হয়। মাছের সতুলি ছাড়াচ্ছে বেশি না করুক ওখানে মশা খাবে তো খালি করে এই হয়ে এসছে আবার জল দিয়ে দেবো সব মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো সবার শরীর বজায় রেখে সুন্দরভাবে ভালোভাবে যাতে সকলের অসুবিধা না হয় বেশি রিচ করে না আবার খুব বাজেভাবেও না খুব কম তেল দিয়েও না ভালোভাবে রান্নাগুলো করে করি মোটামুটির উপর দেখবে তোমরা কেমন লাগে তোমরাও করার চেষ্টা করবে সবার শরীর স্বাস্থ্য দেখবে ভালো থাকবে আর এটা সবার মধ্যে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে ভালো লাগলে আর লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কি বলবো বেল বাটনটাকে অন করে দেবে হ্যাঁ করবে তো ভুলে যাবে না তাহলে আজকের মতো টাটা।